এই যে শুনছেন, পৃথিবী অসুস্থ ভীষণ, ব্যস্ত সবই থমকে গেছে। আপনার ব্যস্ততা কি শেষ হয়েছে আদৌ? অনেককাল অপেক্ষায় আছি আপনার সময় হবে বলে, অথচ দেখুন বিশাল বিরতিতেও আপনাকে খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, বারান্দার ওই শালিক ছানাগুলো কি আকাশে উঠতে শিখেছে? ওরা কি আজও আপনাকে রোজ নিয়ম করে ঘুম ভাঙিয়ে দেয়? আজও কি আপনি আনমনে আমায় ভাবেন, নাকি হারিয়ে গিয়েছেন অন্য শহরে শূন্যতা ভিড়ে? শুনুন না, একটু সময় করে রাস্তার ওই গলিটায় আসবেন প্লিজ। না থাক, পৃথিবীতে আজও দুর্যোগ চলছে, তার থেকে বরং আরেকটু পরেই আসুন, আমি অপেক্ষায় থাকব, যদি মৃত্যুর মিছিলে হারিয়ে না যাই কখনো। খুব করে মনে পড়ছে আজ আপনাকে, কেন বলুন তো? মন খারাপ বুঝি আপনার? একটু ফোন কলেও তো ভেসে ওঠেন না তবুও। কি অসহ্য লাগে নিজেকে জানেন, আমিও তো পারি না আপনাকে একটুও বিরক্ত করতে। আপনি তো সবগুলো দরজা বন্ধ করে ব্যস্ত ভীষণ, আমার অস্বস্তিগুলো ক্রমান্বয়ে বেড়েই চলেছে, জানি না এর শেষটা কোথায় হবে। প্রতিটি মোনাজাতেই চাই আপনি ভালো থাকুন, আর আপনার মতোই ভালো থাকুক পৃথিবীর প্রতিটা ভালোবাসার মানুষ। আচ্ছা, আপনি ভালো আছেন তো? সত্যিই ভালো আছেন তো? আবারও দেখা হবে সুস্থ পৃথিবীর বুকে, যদিও আপনাকে পাবো অন্য কারো হৃদয়ে, তবুও চাইছি রোজ ভালো থাকুন আপনিও, না হয় অন্য কারোর আকাশ হয়ে। এই যে শুনছেন, শুনুন, নিজের খেয়াল রাখবেন প্লিজ।